তো আমাদের সেকেন্ডারি উৎস, এগুলো সেকেন্ডারি উৎস হিসেবে কাজ করে। সেকেন্ডারি উৎস যদি কাজ করে তাহলে আমরা এই ছিদ্র দিয়ে একটা লাইটের রে দেখবো, এই উৎস দিয়ে আরেকটা রে দেখবো, তাহলে দুইটা ছিদ্র দিয়ে দুইটা রে দেখবো। এখন তাহলে এই ছিদ্র একটা উৎস হিসেবে কাজ করবে, এই ছিদ্র একটা উৎস হিসেবে কাজ করে। এই ছিদ্র দুইটাকে স্লিট বলা হয়, ছিদ্র বা ছোট ছিদ্রকে স্লিট বলা হয়। দুইটা ছিদ্র মানে ডাবল স্লিট। তাই এখানে যেহেতু দুইটা ছিদ্র আছে বা দুইটা স্লিট আছে, তাই এই জিনিসটাকে ডাবল স্লিট বলা হয়। এর বলা হচ্ছে কি, এই দুইটা স্লিটই কি করে এক একটা গৌণ উৎস বা সেকেন্ডারি উৎস হিসেবে কাজ করে। সেকেন্ডারি সোর্স, তার মানে লাইটের রেটা এদিক দিয়ে আবার গমন করা শুরু করবে, এদিক দিয়ে গমন করা শুরু করবে। এখন দেখি, তার মানে এখানেও সেম পিক থাকবে, পিক থাকবে, ট্রফ থাকবে, এখানের মতো পিক থাকবে, ট্রফ থাকবে, পিক থাকবে, ট্রফ থাকবে, আবার পিক থাকবে, আবার ট্রফ থাকবে, এভাবে চলমান থাকবে। পিক পিকগুলো আগে এঁকে ফেলি, পিক পিক পিক, আবার ট্রফগুলো আঁকি। একটা পিকের পর একটা ট্রফ থাকবে, মানে নিষ্পন্দবিদ্যা থাকবে, ট্রফ ট্রফ ট্রফ, আবার এখানের মাত্র সেম আরেকটা পিক থাকবে, আরেকটা পিক থাকবে, পিক পিক পিক, মনে করি এখানেও আরেকটা পিক থাকবে, একটু বড় করে দিই। সেম এখানেও আরেকটা ট্রফ থাকবে, এই দুইটার মাঝখানে একটা ট্রফ থাকবে, ট্রফ থাকবে, ট্রফ ট্রফ ট্রফ, অনেকগুলো রে, যার কারণে একটু দেখতে হয়তো মাঝে মাঝে গণ্ডগোল লাগতেই পারে, সমস্যা নেই, গণ্ডগোল হইতেই পারে মানুষের। একটু খেয়াল করি, যখন এখানের মধ্যে দেখা যাচ্ছে এই রেগুলা আবার এই রেগুলা পরস্পরকে ইন্টারসেক্ট করতেছে, ছেদ করতেছে, যদি ছেদ করে ইন্টারসেক্ট করে পরস্পরের পরস্পরের সাথে যদি মিলিতে হয়, তাহলে কী কী হইতে পারে? পরস্পরের সাথে মিলিত হলো, মনে করি একটা পিক, মনে করি এটাকে যদি এইভাবে দেখি, আগে যদি আমরা এটার হাইপোথিসিসটা দেখে নিই, হালকা এটা এতগুলো থাক আমরা একটু বলে দিই। মনে করো দুইটার লাইট যদি সমদশায় মিলিত হয়, মানে একটা লাইট মনে করো এটা, এই লাইটটা উপরের লাইটটার জন্য মনে করো এটা তরঙ্গ গমনকারী, এটা গমনকারী রেখা, এটা হইতেছে এটা চিত্র, আবার এই নিচের রেখাটার জন্য যদি গমনকারী হয় এরকম সেম একদম, তার মানে দুজন যদি সমদশায় মিলিত হয় তাহলে তাদের মধ্যে কি, তাদের মধ্যে এই দেখো এই জিনিসটা যেটা নতুন লাইট তৈরি হবে সেটার মানটা বেড়ে যাবে, তীব্রতাটা বেড়ে যাবে, তরঙ্গ দৈর্ঘ্যটা ঠিক থাকবে কিন্তু তীব্রতা বেড়ে যাবে, তীব্রতা বা ইন্টেন্সিটিটা বেড়ে যাবে, অ্যাম্পলিচিউডটা বেড়ে যাবে, বিস্তারটা বেড়ে যাবে, লম্বা হয়ে যাবে আরও। মানে দুইটা যখন একই দশায় মিলিত হচ্ছে, এরকম এরকম একই দশায় মিলিত হইতেছে, জিনিসটা আরও বড় হয়ে যেতেছে। এই জিনিসটা বড় হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভ বা কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স কথাটার মানে কি, কনস্ট্রাকটিভ মানে হইতে শব্দটা আছে কনস্ট্রাকশন থেকে, কনস্ট্রাকশন মানে তৈরি করা, নতুন কিছু তৈরি করতেছে, বড় কিছু তৈরি করতেছে, এই দুইটা মিলে বড় কিছু। আবার মানে দুইটা সেম ফেসে থাকলে, সেম দশায় থাকলে, সেম দশা মানে এটার পিক আর এটার পিক যদি সেম হয়, এটার ট্রফ যদি এটার ট্রফের সেম হয়, দুইটাই সমদশায় মিলিত হইতেছে। আবার যদি বিপরীত দশায় মিলিত হয়, বিপরীত দশা কেমন, বিপরীত দশা কীরকম, বিপরীত দশা হইতেছে যদি মনে করি
প্রথমটার বা উপরের টারটা হইতেছে এরকম, আর নিচের টারটা হইতেছে উল্টা। তাহলে এই দুইটার যে ইন্টারসেক্ট, এই যোগচিহ্ন কেন দিচ্ছি, যোগচিহ্ন দিচ্ছি এখানের মধ্যে ইন্টারসেক্ট হচ্ছে, এখানের মধ্যে ছেদ হচ্ছে একটার সাথে একটা, ছেদ হওয়া মানে একটার সাথে একটা যোগ হওয়া, একটার সাথে একটা যোগ হচ্ছে, এখানেও যোগ হচ্ছে। এইটা আর এটা যদি যোগ হয় একটা একটার বিপরীত, তার মানে আমরা কিছুই পাবো না, তার মানে এইখানে কিছুই যেহেতু পাবো না, এটাকে বলা হয় ডেস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স। কনস্ট্রাকটিভ ডেস্ট্রাকটিভ দুইটাই আসতো। এখন ডেস্ট্রাকটিভ কখন হবে, মনে করো এখানের থেকে দেখে নি, এখানের মধ্যে কনস্ট্রাকটিভ কোনটা হবে, ডেস্ট্রাকটিভ কোনটা হবে, খেয়াল করি। আমরা জানি পিঙ্ক কালারের গুলো হইতেছে আমাদের ট্রফ, ট্রফ আমাদের ট্রফ, আর ব্ল্যাক কালারগুলো হচ্ছে আমাদের পিক বা উপরেরটা। তাহলে আমাদের যদি এটা একটা পিক হয়, এটা একটা ট্রফ হবে, এটা একটা পিক হবে, এখানে একটু খেয়াল করে, এখানে দুইজনে যেখানে ইন্টারসেক্ট করছে, দুইজন যেখানে ইন্টারসেক্ট করছে, এখানে যে ছেদ করছে, দেখো তো এইটার পিক আর ওইটার ট্রফ যোগ হয়েছে একসাথে, তার মানে দুইটা দুইটার বিপরীত দশায় মিলিত হয়েছে, তার মানে এখানের এটা তৈরি হবে কি ডেস্ট্রাকটিভ বিপরীত দশা। আবার দেখি তারপর হইতেছে আবার পিঙ্ক, সরি ট্রফ, এখানের পিঙ্ক আবার ওখানের পিঙ্ক যদি এখানে তৈরি হইতেছে, তার মানে এটা আবার কনস্ট্রাকটিভ হবে। এ দেখো এখানে একটা কনস্ট্রাকটিভ, দুইটা কালো একসাথে যোগ হচ্ছে, এটা আবার কনস্ট্রাকটিভ হবে, দুইটা পিঙ্ক একসাথে যোগ হচ্ছে কনস্ট্রাকটিভ হবে, দুইটা ব্ল্যাক একসাথে যোগ হচ্ছে কনস্ট্রাকটিভ হবে, আবার পিঙ্ক দুইটাই পিঙ্ক যোগ হচ্ছে কনস্ট্রাকটিভ, সেম দশা, কনস্ট্রাকটিভ পিঙ্ক আবার যোগ হচ্ছে কনস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ দুইটা ব্ল্যাক যোগ হচ্ছে, দুইটাই পিঙ্ক যোগ হচ্ছে কনস্ট্রাকটিভ, দুইটাই ব্ল্যাক যোগ হচ্ছে। তার মানে এখান থেকে যে রেটা পাবো সেটার এই পাশে যে পর্দাটা থাকবে, এখানে যে পর্দা, এখানে যে রেটা পড়বে এই দুইটার যোগের যোগফলের ফলে, এটা হবে কনস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভ হবে, কনস্ট্রাকটিভ মানে আরও বড় হবে, আরও বড় হবে, তার মানে আমরা এখানে আলো দেখতে পারবো, উজ্জ্বল আলো দেখতে পারবো। আবার এখানে যেগুলার ক্ষেত্রে ডেস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে ওগুলার ফলে এখানে যে আলোটা দেখতে পারবো না, বা ডেস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, বিপরীত দশায় যেটা মিলিত হয়ে একে অপরকে শূন্য করে দিবে, সেখানে আমরা অন্ধকার আলো পাবো, যেটা হইতেছে ডেস্ট্রাকটিভ বা ব্ল্যাক ডার্ক। সেম এখানে আমরা পর্যায়ক্রমিক ব্রাইট, পর্যায়ক্রমিক ডার্ক আলো পাবো। এই জিনিসটা বা এইরকম এই জিনিসটাকে বাংলায় আমরা পড়তাম উপরিপাতন, একটা একটার সাথে উপরিপাতন হচ্ছে, আর উপরিপাতন কার বৈশিষ্ট্য, উপরিপাতন হইতেছে ওয়েবের বৈশিষ্ট্য, আর ওয়েবের বৈশিষ্ট্য বা তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গের বৈশিষ্ট্যটা এখানেও খেয়াল করতেছে, একটা একটার সাথেও পরিপাতন হয়, একবার উজ্জ্বল একবার অন্ধকার, উজ্জ্বল অন্ধকার ডোরা পাবো, বাচ্চাকাল থেকে পড়ছে ডোরা পাইতাম, উজ্জ্বল অন্ধকার কীভাবে পাবো দেখতেছি। কনস্ট্রাকটিভ দুইটা যদি সেম ফেজে মিলিত হয়, তাহলে কনস্ট্রাকটিভ দুইটা যদি পিক পিক মিলিত হয়, পিক এখানের পিক, সরি কালোটা পিক, কালো কালো মিলিত হলে সেম ফেজে মিলিত হচ্ছে, সেম ফেজে মিলিত হলে কনস্ট্রাকটিভ, ডিফারেন্ট ফেজ বা কালো আর পিঙ্ক যদি একসাথে একটা একটার সাথে মিলতে হয়, তাহলে আবার বিপরীত ফেজ, ডার্ক ডার্ক দুইটার যোগফল শূন্য হবে, ডার্ক পাবো আমরা কিছুই দেখবো না, ব্রাইট ডার্ক, ব্রাইট ডার্ক এভাবে একটা ইয়া পাবো, ডোরা পাবো। আশা করি এটা বোঝা গেছে। তো এখান থেকে দেখা যাইতেছে যে আমাদের যেটা লাইট সেটা আবার দুইটাই ফলো করতে, সেটা এই ওয়েবের এই বৈশিষ্ট্যটা বা উপরিপাতনের বৈশিষ্ট্যটা ফলো করতেছে, ইন্টারফিয়ারেন্স ফলো করতেছে, ব্যতিচার ফলো করতেছে, ব্যতিচার মানে তো বোঝা গেছে দুইটা লাইটের মিলন। তাই এখান থেকে প্রমাণ হচ্ছে লাইট এক প্রকার ওয়েব, কারণ লাইটের মধ্যে ওয়েবের বৈশিষ্ট্য থাকলে তো লাইট অবশ্যই ওয়েব হবে, ইজ এ ওয়েব। আশা করি এটা বোঝা গেছে। এখন লাইট তো একটা ওয়েব বুঝতে পারলাম, আর একটা হালকা করে বলে দিই, দুইটাই যদি পিক একটা একটার সাথে যোগ হয়, ইন্টারসেক্ট করে,
তাহলে এই দুইটার ফলে আমরা এখানে ব্রাইট পাবো, জিনিসটা আরও উজ্জ্বল দেখাবে। অথবা দুইটাই যদি ট্রাফ একটা একটার সাথে মিলিত হয়, আরেকটু গে করে দিচ্ছি, তাহলে তাদের মধ্যে যে গ্যাটা পাবো সেটাও ব্রাইট হবে, কারণ সেম দোষে মিলিত হচ্ছে, ব্রাইট তো হবেই। এখন কিন্তু একটা ব্ল্যাক আর একটা পিঙ্ক যদি পরস্পরের সাথে মিলিত হয় বিপরীত, তার মানে এখানে আমরা পাবো ডার্ক। আশা করি লাইটের এই জিনিসটা বোঝা গেছে। তো আমরা বলতে পারতেছি যে লাইট একটা ওয়েভ নেচারের মধ্যে পড়ে। এখন এই ইন্টারফিয়ারেন্সের জন্য আরও কিছু কন্ডিশন থাকে, কন্ডিশনগুলো আমরা পরের দিন পড়াই দেব। আজকের জিনিসটা বোঝা গেছে কিনা দেখা যাক, তারপরে আগামী দিন ইন্টারফিয়ারেন্সের আরও বেসিকগুলো বলবো, তারপরে হাইজেন্স প্রিন্সিপালটা বলে দেবো, হাইগেন্স। তো আশা করি পারা যাবে।